প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি পলাশ দাস, মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কচুয়া বাগেরহাট। আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, পঞ্চম অধ্যায়, পাঠ ৮, শনিদেবের পরিচয় ও পূজা পদ্ধতি। হিন্দু ধর্মে অন্যান্য দেবতার মতো শনিদেবও একজন উপাস্য দেবতা। তিনি সূর্য ও ছায়ার পুত্র এবং নবগ্রহের অন্যতম। জীবনে চলার ক্ষেত্রে যে সকল বাধা বিপত্তি আসে, শনিদেবতা মূলত তা দূর করে। আমরা যখনই শনিদেবতার পূজা করি বা তার আরাধনা করি, তখনই দেখা যায় আমাদের বাধা বিপত্তিগুলো আসলে দূর হয়। তাই হিন্দু ধর্মের অনুসারীগণ সকল বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শনিদেবতার পূজা করেন। শনিদেবতার মূলত চার হাত, তার গায়ের রং কালো এবং পোশাকও কালো। তার হাতে তরবারি, তীর, ধনুক দেখা যায়। শনিদেবতার বামন শকুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব শনিদেবতার পূজা পদ্ধতি। শনিদেবতার নাম অনুসারে প্রতি শনিবারে তার পূজা করা হয়। শনি পূজার উদ্দেশ্য হল মূলত শনিদেবকে সন্তুষ্ট রাখা, বিভিন্ন ধরনের রোগ পীড়া থেকে মুক্ত থাকা এবং মনের প্রশান্তি বজায় রাখা। আমাদের প্রত্যেকের মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকার জন্য শনিদেবতার পূজা করা উচিত। শনিদেবতার পূজা পদ্ধতি সাধারণত মন্দিরে বা পারিবারিক পর্যায়ে শনিদেবতার পূজা করা হয়। অন্যান্য পূজার মতো সাধারণ পূজাবিধি অনুসরণ করতে হয় বা নিয়মকানুন অনুসরণ করতে হয়। পারিবারিক পর্যায়ে শনি পূজার ক্ষেত্রে বাড়ির উঠান অথবা আঙিনাকে বেছে নেওয়া হয়। গির্জার অভ্যন্তরে সাধারণত শনি পূজা করা হয় না। পূজায় মন্ত্র এবং শনিদেবের পাঁচালী পাঠ করা হয়। তোমরা সবাই জানো শনি পূজায় শনির পাঁচালী, শনিদেবতার পাঁচালী এবং কিছু মন্ত্র পাঠ করা হয়। পাড়া প্রতিবেশীদের পূজা অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। যদি কারো বাড়িতে শনি পূজা করা হয়, বাড়ির আঙিনায় অথবা উঠানে করতে হবে এবং সেক্ষেত্রে পাড়া প্রতিবেশীদের তো অনুষ্ঠানে পূজা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। শনি পূজায় ভোগ হিসেবে সাধারণত ঋতুভিত্তিক ফল এবং পাঁচ রকমের ফুল নিবেদন করা হয়। কোনো কোনো অঞ্চলে দেখা যায় খিচুড়ি, চিনি বাতাসা, কলা, গুড়, মিষ্টান্ন ও ময়দার প্রসাদ তৈরি করা হয়। খিচুড়ি প্রস্তুতির ক্ষেত্রে মুগ ডালও ব্যবহার করা হয়। এছাড়া পূজার উপকরণ হিসেবে পান, সুপারি, মধু, মাসকলাই, কালো তিল, বেগুনি বা কালো রঙের ফুলের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শনি পূজায় কিন্তু কালো ফুলের প্রয়োজন, কালো রঙের ফুলের প্রয়োজন হয়। এছাড়া কালো তিল, মাসকলাই, মধু, পান, সুপারি এগুলো প্রয়োজন হয়। আমাদের একটা জিনিস খুব ভালোভাবে জেনে রাখা দরকার, তা হল শনিদেবতার প্রণাম মন্ত্র। এটা আমাদের জীবনে চলার পথে প্রয়োজন। অবশ্যই আমাদের শনিদেবতার প্রণাম মন্ত্র ভালোভাবে জানা উচিত। এখন আমরা যা আলোচনা করব তা হল শনিদেবতার প্রণাম মন্ত্র। ওম নিরঞ্জন জয় প্রক্ষম রবিশুত মহাগ্রহম ছায়াম গর্ব সংযুতম তং নমামি শনৈশ্চরম।
তোমার দেহ নীলবর্ণ, তুমি সূর্য দেবতার পুত্র, ছায়ার গর্ভে তোমার জন্ম। তোমাকে আমি নমস্কার জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এত সময় আমরা আলোচনা করলাম শনি দেবতার পূজা, শনিদেবের পরিচয়, শনিদেবতার পূজা এবং শনিদেবতার পূজা পদ্ধতি। তারপরে আলোচনা করলাম শনিদেবতার প্রণাম মন্ত্র। এখন আমরা আলোচনা করব শনি পূজার শিক্ষা ও প্রভাব। শনি পূজা করলে আমাদের সকল আপদ বিপদ দূর হয়, আমাদের দায়িত্বহীনতা, অপবিত্রতা ও পাপের কারণে শনিদেব দূর হন, আমরা তখন কষ্ট পাই। কষ্টের মধ্য দিয়ে আমাদের আসলে উপলব্ধি ঘটে, আমরা তখন দায়িত্বশীলতা ও পবিত্রতার প্রতি মনোযোগী হই। মা যেমন সন্তানকে গভীর ভালোবাসা সত্ত্বেও সংশোধনের জন্য শাস্তি দেন, তেমনি শনিদেবতাও কখনো কখনো আমাদের কষ্ট দিয়ে সংশোধন করেন এবং অধর্মের পথ থেকে ধর্মপথে ফিরিয়ে আনেন। তাই প্রতি সপ্তাহে শনিবার শনি পূজা হিন্দুদের একটি নিয়মিত ধর্মকীর্তন। ভালো থাকুন।